গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। তো আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম আর এখন বাজে প্রায় 8:30। আর এখন আমি দেখো স্নান করে রেডি হয়েছি। তো দেখতেই পাচ্ছ কোথাও যাবো বলে আমার হাজব্যান্ড ওখানে দেখো গাড়িটা মুচ্ছে। তো আমি আরও একটু তালাবের ওই সাইডে যাবো। চলো তোমাদেরকে একটু তালাবটা দেখায়। তালাবের ওই সাইডে যাবো, কেন যাবো, কী করে আনে যাবো সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো, ভিডিও স্কিপ করো না, পুরোটা দেখো। আর দেখো আমার হাজব্যান্ড হচ্ছে রোজকারই যাওয়ার সময় গাড়িটা মুছতেই হয়, এতটাই নোংরা হয়ে যায়, ধুলো ময়লা পড়ে তো এতটাই নোংরা হয়ে যায়। তো সেই জন্য মুছে একটু মুছে নিলে পরিষ্কার পরিষ্কার লাগে, ভালো লাগে। নাহলে তো এক একজন অবাঙালিরা আছে, সেই এত নোংরা গাড়ি চালাচ্ছে, মানে কোথায় পড়েছিল ঘুরে নিয়ে আসে। দেখো ভুল করে আমাকে আমার হাজব্যান্ড এই তালাবটার সামনে নিয়ে আসে। এখানে না ঠাকুর বিসর্জন হয়, এই তালাবটা যত ঠাকুর এখানে আর ভোপালের মানে সব ঠাকুরের নিয়ে এসে এখানে বিসর্জন হয়। আর এখানে না আগের বছরটাই আগের হ্যাঁ আগের বছরটাই গণেশ পুজোর সময় অনেকেই মানে অনেক আর কি মানে মারা গেছিল, বিসর্জন দিতে গিয়ে মারা গেছিল, ডুবে গিয়ে পড়ে গিয়ে অনেক লোক। তো যাই হোক, দাও আমরা যে তালাবটাই আমার এসার কথা ছিল, আমি এই তালাবটাই এসেছি। দেখো এটা হচ্ছে এখানের বড় তালাব, তো কমলা পার্কের যে তালাবটা, এখানে আমরা কালী পুজোর ঘট ডোবাতে আসি। আর এখানে আমি সেই কালকে হনুমান জয়ন্তী ছিল, তো হনুমান জয়ন্তীর যে মালা পড়েছি তারপরকে আমি ওই বট কাছি বলে হ্যাঁ সেই যে পাতাটা দিয়ে মালা পড়িয়েছিলাম সেই পাতাটা আমি ভাসাতে এসেছি এখানে মালাটা আর কি। তো দেখো জলটা কেমন তলাক তলাক করছে, ভয় লাগছে। আর নিচেরটা একদম স্লিপ হয়ে আছে। আর ওই অপোজিটটাই না অনেক লোক মানে স্নান করছে, সকালে স্নান করে সামনে সেই মন্দির আছে জলধারে, সেই মন্দিরে তো অনেক লোক আছে। আর আমি দেখো ওখানেই ভাসিয়ে দিলাম, ওই পাশটা যেহেতু লোক রয়েছে ওই পাশটা যাব না, তো সেই জন্য এই পাশটাই আমি ভাসিয়ে দিলাম। আর খুব হাওয়াও দিচ্ছে, দেখতেই পাচ্ছে সকালবেলা। এই দেখো আর এগুলো সব বোট। আর ওই সাইডটা দেখো কত লোক স্নান করছে। আর ওই যে মন্দির ওখানটা শিব ঠাকুর হয়েছে, ওখানে জল ঢালে এসে আমিও ভাবছিলাম যাবো, বাট আমার হাজব্যান্ড বলে যেতে হবে না, ওখানে সব খালি গায়ে লোকরা জল ফল ঢালছে, তো সেই জন্য বলে ওখানে যেতে হবে না এখন। চলো এই পাশে মন্দিরগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো এখানে দেখো হনুমান মন্দির রয়েছে, একটা মন্দির দেখো এখানে। আর এর পাশে দেখাবো হনুমান মন্দিরটা। এখন অ্যাকচুয়ালি মন্দির ভালো করে দেখাতে পারবো, যতটা পারবো দেখাবো, এই কারণে হচ্ছে দেখো মন্দির পরিষ্কার করছে, ধুচ্ছে সকালবেলা, তো তো মন্দির পরিষ্কার করছে, জল দিয়ে ধোয়াধুয়ি চলছে, সেই জন্য আর উঠবো না মন্দিরে, নোংরা হয়ে যাবে উঠলে আবার। দেখো আমরা চলে এসেছি, তো দেখো বাড়ি চলে এসেছি আমরা তালাব থেকে। তোমরা দেখলে যে আমরা তালাবে গিয়েছিলাম, তো এখন নাস্তা বানাবো আর এসে সময় দুধ আর সাথে বাটার ব্রেড এগুলো সব নিয়ে এসেছি। আর জিরা ছিল না, জিরা নিয়েছি। আমার ছেলেরা উঠে পড়েছে অলরেডি, ওঠে কাঁদতে শুরু করেছে, তারপরে চলে এসেছি। ভাইকে দিয়ে দাও, ভাইকে দিয়ে দাও, তুমি শোনাবে তো, আমাকে দাও, হাত কেটে গেছো, দাও দাও দাদা জুড়ে যাচ্ছে, দাও দাও আচ্ছা বাটা নিয়ে দুজনে দেখো কাড়াকাড়ি করছে। তো যাই হোক, আর চলো নাস্তা বাস্তা বানায়, তারপর রান্না বান্না সমস্ত কিছু রয়েছে। শোনাবে তাকে, কি করছো, বাটা দেখাচ্ছে। আর বিচারের চোখে যে কি হয়েছে, ডাক্তার দেখাতে হবে, দেখাই তো কিছু উপকার নেই, আবার অন্য ডাক্তার দেখাতে হবে। তো দেখো আমরা এখানে নাস্তা করতে বসে গেছি, এই দেখো আমাদের চুটকো, আর এই দেখো একজনের তো ঘুম হয়নি, শুয়ে আছে, শুয়ে শুয়ে খাচ্ছে, বিশাল কুড়ি আমার আয়ুষটা, তাই তো আয়ুষ চলো আমরা ব্রেড বাটার নিয়ে বসেছি যে নাস্তা করতে।
চল নাস্তা খেয়ে তারপর আমি কাজগুলো কমপ্লিট করবো, ঠিক আছে? সঙ্গে থাকো। তো অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, সবজি টবজি কেটে নিয়েছিলাম, তারপর রান্না বসিয়েছি। কারণটা হচ্ছে, কারণ নয় অ্যাকচুয়ালি, এই কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দে একটু। এই দেখো, এদিকে এঁচড় আর এদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি। তো আজকে এঁচড়ের সবজি বানাবো, আর আম রয়েছে, কাঁচা আম, আমের ছিচকা মানে বানাবো চাটনি টাইপের, তো কাঁচা আমের, তো ওটাই হচ্ছে আজকে রান্না হবে। আর যেহেতু মাংস মাংস আজকে সানডে করছি না, এই কারণে এই মাত্র পয়লা বৈশাখে হলো মাংস, আবার কি করবো, তাই না? তো যাই, সমস্ত কাজ পড়ে রয়েছে, বিছানা বিছানা দেখা সব এলোমেলো হয়ে আছে। তো চলো ফটাফট আমি কাজগুলো সেরে নিই, তারপর কথা বলবো সঙ্গে, ঠিক আছে? তো দেখো, আমি এখানে বিছানাটা গুছিয়ে নেবো। তো চারিপাশটা এলোমেলো হয়ে আছে, আমার ছেলে দেখো টিভি দেখছিল, তো একটু ঝেড়ে নেবো, জাস্ট গুছানোর কিছু নেই। বলছে আমার রাখে না, ওর আঙুর আমি খেয়ে নিয়েছি বলে বলছে আমার রাখে না, তাই তো? এত কিছু কথা বলতে পেরে গেছ? চল যাও। আচ্ছা ঠিক আছে, পচা এটা। তো বিছানা বারিশ ফারিশগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি, একটু ঝেড়ে নেবো জাস্ট, কারণ রাত্রে ভালো করে গুছিয়েছিলাম, তো সেই জন্য আর কিছু করার নেই, জাস্ট একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে, পরিষ্কার করা হয়ে যাবে। তারপর বাকি সমস্ত কাজই পড়ে রয়েছে, আর আজকে রান্না হিঁচড় রান্না করব, তো ওটা রয়েছে কবে থেকে, আর ফ্রিজ যাচ্ছে বলে থেকে যাচ্ছে না, হলে কিন্তু এই গরমে থাকতোই না, একদম সব নষ্ট হয়ে যেত সবজিগুলো। আমি একটু জেরু খেলাম, জেরু বলতে যে কোল্ড ড্রিঙ্কস হয় না, ওরকমই একটা জিরা দিয়ে বানানো হয়, সেটা খুব ভালো লাগে খেতে, বেশ হজম হয়ে যায় খাবার দাবার খাওয়ার পর খেলে, তো সেই জন্য একটু খেলাম। আর আমি ওটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, একদম ঠান্ডা ঠান্ডা খেলে আমাকে মানে কী বলবো, ঠান্ডা লেগে যাচ্ছে, গলা ব্যথা করছে, তো সেই জন্য একটুখানি গরম হয়ে গেলে তারপর খাই। দেখো, আমি বিছানাটা গোছানোর পর পুরো ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছে, তারপর পোছাও লাগানো হয়নি এখন অবশ্য, তো পোছা লাগিয়ে নেব আজকে। যেহেতু আমি সকালবেলা উঠেই মন্দির চলে গেছিলাম, ওই জন্য সকালের কাজগুলো সব পড়েই ছিল, কিছুই হয়নি, সমস্ত কিছুটাই এসেই করতে হচ্ছে আমাকে, তবে খুব একটা বেশি বেলাও হয়নি, আরামসে হয়ে যাবে, টাইমের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, অলরেডি আমি ঘরের ভেতর থেকে মুছে মুছে চলে এসেছি, তো এবার এখানটা আমি মুছে নেব, তারপর আমি পুরো হলটাই ভালো করে মুছে নেব। আর এখন এত নোংরা হয়, এত নোংরা হয়, একটুতেই বাচ্চারা দাগ ফাগ করে ফেলে না, শীতকালটাই এত হতো না, এই গরমকালে যা নোংরা হয় কি বলবো, মানে রোজকের মুছতে হবে, না মুছলেই পুরো মনে হবে যে ঘরটা কতদিন পুছিনি, পরিষ্কারই করিনি আমি, এরম মনে হয় বারবার, মানে রোজকেরই পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, না হলে হবেই না একদম। তারপর আমার দুটো ছেলে তো রয়েছে, যা করে কি বলবো, সারাক্ষণ কিছু না কিছু করতেই থাকে, এই এ ফেলে দিচ্ছে, খেতে গিয়ে ফেলে দিচ্ছে, তারপরে হচ্ছে শরবত খাচ্ছে, জুস খাচ্ছে, যাই খাচ্ছে ফেলে দিচ্ছে, আনাদা যে কোনো খাবার দাবার খাচ্ছে তো ফেলে দিচ্ছে, দাগ হয়ে যায় ফেলে দিলেই, সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলেই দাগ হয়ে যাবে। তো মোটামুটি সবসময় পারি না, তো এভাবে সকালের দিকটাই, নয় তো দুপুরে, নয় তো রাত্রে মুছে নেই, মোটামুটি একটা টাইম করে মুছতেই হবে, নাহলে পুরো ঘর অপরিষ্কার হয়ে যাবে। আর সব বাচ্চারা খেলে তো এসে, যত বাইরে ধুলো টুলো থাকে, হবে, কিছু করার নেই, আর বাচ্চারা খেলবে না, খারাপ খেলবে, যখন বড় হয়ে যাবে তখন দেখবে, আর এত নোংরাও হবে না, আর এত খাটতেও হবে না আমাকে, তাই না? আর অঙ্কুশ কী খাচ্ছে না, তো সাবুর জল খাচ্ছে, ওরম করে সাবু আর সাবুর জল, ওর দাদার জন্য ভিজিয়েছিলাম, ওর দাদার পেট গরম হয়েছে আর একটুখানি রয়ে গেছিলো, ও নিয়ে দেখো কেমনভাবে খাচ্ছে, শুধু দেখেছ প্লেট আর সেই ডেচকিটাকে নিয়ে, মানে কেন বলো তো, চিনির লোভে, চিনি দিয়েছিলো তো সে মিষ্টির লোভে, ওরম করে ও খাচ্ছে গাড়িতে বসে বসে। খুব পছন্দ করে সাবু ভেজানো সাবুর জল, তবে বেশি কি আর দেওয়া যায়, যেহেতু বাচ্চা ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে।
তো দেখো আর আমি ভালো করে বাসন বাসন ধুয়ে নিচ্ছি। ওই সমস্ত কাজ করার পর আমি এগুলো সব সকালের বাসন ছিল, এসে তো কোনো রকমে নাস্তা বাস্তা করে নিয়েছি, ব্রেড বাটার ব্রেড শেখে তো ব্রেড আর বাটার দুধ এসব নিয়ে এসেছিলাম। এসে সময় হাজবেন্ডের সাথে আসছিলাম, যেহেতু নিয়ে আসছিলাম তো সেই জন্য তো দেখো আজকে রান্নায় বললাম যে এঁচড়ের সবজি আর ভাত হয়েছে, তার জন্য দেখো এখানে আম থেতো করে নিয়েছি। এভাবে আমের সিচকা বানালে না